হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদিও আপনারা টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজ কোন বিষয়টি নিয়ে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা বাথরুমের টাইলস, ঘরের যে কোনো ধরনের টাইলসকে খুব সহজেই পরিষ্কার করতে পারেন। বাথরুমের টাইলসে কিন্তু নানা ধরনের দাগ হতে পারে, যেমন পানির দাগ, আয়রনের দাগ। বিশেষ করে বেশিরভাগই দেখা যায় যে পানির দাগ পড়ে থাকে, আয়রনের দাগ পড়ে থাকে। তো নর্মালভাবে আমরা যখন বাথরুমটাকে ক্লিন করি সেক্ষেত্রে কিন্তু কঠিন যে জেদি দাগ, সেই দাগগুলো কিন্তু সহজেই উঠতে চায় না। তো আজকে তেমনই একটি রেমেডি আপনাদের মাঝে শেয়ার করব, যেটি ব্যবহার করে আপনি খুব সহজেই বাথরুমের পানির দাগ, আয়রনের দাগ, যে কোনো ধরনের দাগকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন। ঘরোয়া তৈরি এই রেমেডিটি দিয়ে আপনি শুধু বাথরুমের টাইলসই না, ঘরের যে কোনো ধরনের টাইলসকে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় বাসা যে টাইলস লাগাই, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কালচে কালচে দাগ হয়ে যায়। তো এই ধরনের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এই রেমেডিটির মাধ্যমে কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারেন। তো ফার্স্টে এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এরপর এখানে ব্যবহার করছি প্রায় 1 টেবিল চামচের মতো সার্ফেক্সেল। আপনি চাইলে এখানে ডিটারজেন্ট পাউডার অথবা হুল পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। সার্ফেক্সেল অথবা ডিটারজেন্ট পাউডার কাপড় পরিষ্কার করার পাশাপাশি আমরা কিন্তু অনেকেই জানি না বাথরুমের টাইলস অথবা ঘরের যে কোনো টাইলসের যে কঠিন দাগ রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে। এরপর সাথে ব্যবহার করছি প্রায় 1/2 টেবিল চামচের মতো বেকিং সোডা। তো আপনি চাইলে কিন্তু একটু পরিমাণটি একটু বাড়িয়ে নিতে পারেন। বেকিং সোডার গুণাগুণটা এতটাই বেশি যে অনেক দিন ধরে যে পুরানো দাগ থাকে তো সেগুলো কিন্তু খুব সহজেই তুলে ফেলতে সাহায্য করে। আমরা কিন্তু অনেক সময় বাথরুমের যে টাইলসগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মালি পরিষ্কার করি, তো বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যায় যে এটি কিন্তু লাল দাগে পরিণত হয়ে যায়। তো এর পরবর্তীতে কিন্তু সেই দাগটা কিন্তু তোলা সম্ভব হয় না। তো বেকিং সোডার গুণাগুণটা খুবই বেশি যে এই দাগগুলোকে তুলে ফেলতে সাহায্য করে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হেক্সিসল। তো এটা হচ্ছে অপশনাল, আপনার হাতের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার নাও করতে পারেন। এর পরিবর্তে কিন্তু আপনি 1/2 টেবিল চামচের মতো কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন। বেকিং সোডার পাশাপাশি হেক্সিসল কিন্তু খুবই ভালো কাজ করে কঠিন যে কালো জেদি দাগ সেটি তোলার জন্য। বেকিং সোডার সাথে হেক্সিসলটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু দাগটা সহজে তোলা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে কিন্তু দাগটা হালকা করতে সাহায্য করে, যার কারণে কিন্তু আপনি দাগটা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। তো এখানে আমি প্রায় 1/2 টেবিল চামচের মতো হেক্সিসল ব্যবহার করছি। তো আপনি একটু পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন যদি পরবর্তীতে এই রেমেডিটি আবার ব্যবহার করেন। এরপর সাথে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো হারপিক। হারপিক কিন্তু যে কোনো ধরনের কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে। তো দেখুন হারপিকটা মিশ্রণে কিন্তু মানে কতটা পরিবর্তন এসেছে সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কম বেশি আমরা সবাই কিন্তু বাথরুমে হারপিকটা ব্যবহার করে থাকি, তো এটি কিন্তু আপনার হাতের কাছেই থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন হারপিকটা ব্যবহার করার, কেননা হারপিকের সাথে এমন কিছু উপকরণ মিশ্রিত থাকে যাতে করে পানির দাগ, আয়রনের দাগ এগুলোকে খুব সহজেই তুলে ফেলতে সাহায্য করে। আমরা হয়তো অনেকেই জানি না হারপিকের গুণাগুণটা এতটাই বেশি যে বাথরুম পরিষ্কার করা অথবা বাথরুমের টাইলস পরিষ্কার করার পাশাপাশি বেসিং সিং অথবা কিচেন সিং পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তো রেমেডিটি তৈরি করার জন্য আমার যে সকল উপকরণগুলো দরকার ছিল তো সব উপকরণগুলোকে এখানে নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব উপকরণগুলো ব্যবহার করার, এবং এই সব উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। এবার এখানে আমি ব্যবহার করব প্রায় 1/2 কাপের মতো পানি। তো উপকরণগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, আর এছাড়াও আপনি কিন্তু এটা একটি স্প্রে বোতলে কিন্তু রেখে দিতে পারেন সেটি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমি যেহেতু এটি একবার ব্যবহার করব তো সেই অনুযায়ী কিন্তু আমি মিশ্রণটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলে নিচ্ছি, মিশ্রণটি যখন তৈরি করবেন তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু মিডিয়াম 1/2 কাপের মতো পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দর একটি লিকুইড তৈরি হয়েছে। তো টাইলস পরিষ্কার করার জন্য সবসময় চেষ্টা করবেন এই ধরনের বস্তা ব্যবহার করার, কেননা এই ধরনের বস্তাগুলো দিয়ে কিন্তু খুব সহজেই বাথরুমের টাইলস অথবা ঘরের টাইলসগুলো কিন্তু পরিষ্কার করা যায়।
এবার আমি লিকুইডটি দিয়ে টাইসটি ক্লিন করে দেখাচ্ছি। তো শুরুতেই অল্প অল্প লিকুইডটি ব্যবহার করে তারপর কিন্তু টাইসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। ঘরোয়া তৈরি এই লিকুইডটি টাইলস পরিষ্কার করার পাশাপাশি যে কোনো ধরনের জানালা গ্লাস অথবা থাই গ্লাসকে ক্লিন করতে সাহায্য করে। আপনি চাইলে একটি স্প্রে বোতলে কিছুটা পরিমাণ লিকুইড নিয়ে তার সাথে কিছু পানি মিক্স আপ করে তারপর কিন্তু জানালার গ্লাস স্প্রে করে জানালাটাকে ক্লিন করে নিতে পারেন। লিকুইডটি দিয়ে টাইসটাকে পরিষ্কার করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টাইসটা কতটা ক্লিন হয়েছে এবং কতটা চকচক করছে। ভিডিওর শুরুতে যেভাবে হলদেটে ভাব ছিল, তো মিশ্রণটি অ্যাপ্লাই করার পর এটা কিন্তু চকচক করছে এবং পরিষ্কার দেখাচ্ছে। তো আজ চেষ্টা করেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করার। যদিও আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটি কতটা কার্যকরী। এমন আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।